তো শুরু করি। তোমাদের এই কয়েকদিনে কেমন, কতটুকু কি পড়ছিলাম আমরা লাস্ট ক্লাসে? যতটুকু পড়েছিলাম যে ডোমেইন নিয়ে যে কথা বলছিলাম বা এই জাতীয় জিনিসগুলো, কিন্তু বইয়ে খুব একটা বিস্তারিত নাই, ঠিক আছে, মানে খুব হালকা হিং দেওয়া আছে। তো ওগুলা কি মনে আছে সবার? সবকিছু আমরা শিখবো কিভাবে কাজ করে, ডোমেইন, জি প্যারাম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ফেরোম্যাগনেটিক, মনে আছে জি সবার? ভাই, আমার এমনি ঠিক আছে, আলহামদুলিল্লাহ মনে আছে। তবে কারো কোনো কিছু বুঝতে হবে, সমস্যা আছে এমন কিছু, কারো কোনো প্রবলেম আছে এমন কোনো কিছু টপিক আছে? নাই মনে হয়, না? আচ্ছা ঠিক আছে। তো খেয়াল করো, আমরা গতদিন চুম্বক কিভাবে কাজ করে এবং এটা কি হয়, আমার আমি আস্তে আস্তে কথা বলতেছি, কথা কি ঠিক মতো পৌঁছাচ্ছে তোমাদের কাছে? জি ভাইয়া পৌঁছাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। তো আমাদের কাছে যদি একটা বন্ধ চুম্বক থাকে, তাহলে এর চারপাশে কিন্তু চুম্বক বল রেখা নিয়ে আমরা কথা বলছিলাম, তাই না? এবং মনে আছে চুম্বক বল রেখা গুলো দেখতে কেমন হবে এরকম একটা দণ্ড চুম্বকের জন্য? সেটা হবে নর্থ থেকে নর্থ থেকে সাউথ, সাউথের, হ্যাঁ রাইট, সাউথের দিকে। এবং চুম্বকের ভেতরের ডোমেনটা কোন দিক থাকে? সাউথ টু সাউথ টু নর্থ, নর্থ। এই কারণে এই জিনিসটা ম্যাচ করে। তো এইরকম হচ্ছে আমাদের মোটামুটি একটা চুম্বকের চুম্বক বল রেখা। এখন এইটাকে চাইলে খুব সহজে দেখা যায়, আবার ইউটিউব চ্যানেলে দুইটা ভিডিও আছে চুম্বকের চ্যাপ্টার নিয়ে, একটা হচ্ছে কম্পাস দিয়ে চুম্বক দেখানো, আর একটা হচ্ছে যে ইলেকট্রিসিটির জন্য ম্যাগনেটিক ফিল্ড কেমন হয় সেটা দেখানো। ওইটা একটু আস্তে ক্লাসের পরে আমরা দেখবো। তো শুধু আমি একটা জিনিস বলে রাখি যে আমরা চাইলে একটা কম্পাসের মাধ্যমে চুম্বক বল রেখা গুলো দেখতে পারি। কিভাবে? খেয়াল করো, কম্পাস, কম্পাস যে জিনিসটা, সেটা কিন্তু নিজে আসলে একটা ছোটখাটো একটা ছোট্ট একটা দণ্ড চুম্বক। একটা কম্পাস আর একটা দণ্ড চুম্বকের মধ্যে কোনো পার্থক্য নেই, শুধু একটা এরকম এরকম দেখতে। তো এইটারও এক প্রান্ত থাকে নর্থ, এক প্রান্ত থাকে সাউথ। তো এটা তো ঘুরতে পারে। তো যখন আমরা একটা চুম্বকের কাছে, সাধারণ একটা দণ্ড চুম্বকের কাছে একটা কম্পাসকে নিয়ে আসব, এটা যেই পজিশনেই থাকুক না কেন, ও চেষ্টা করবে যে এই যে চুম্বকের যে চুম্বক ক্ষেত্র, তার যে চুম্বক বল রেখা, সেই দিকের সাথে নিজেকে মিলিয়ে নেওয়ার জন্য, বা অন্যভাবে বলা যায় এই চুম্বকের উত্তর মেরু যে প্রান্তে থাকবে, ওই কম্পাসের দক্ষিণ মেরু যে আছে সেই কাঁটাটা ঘুরে ওর কাছাকাছি আসবে। মানে এখন যে পজিশনটা দেখাইছি সেই পজিশনেই থাকবে, মানে এটা নর্থ, এটা সাউথ। এমন হবে না নর্থটা এই পাশে থাকবে, কারণ নর্থ সমমেরু পরস্পরকে বিকর্ষণ করে। এখন আমি যদি এই কম্পাসটাকে এখান থেকে নিয়ে, ধরো আমি এই চৌম্বক ক্ষেত্রের মাঝখানে নর্থ, তো এটা যে নর্থ পোলটা সাধারণত একটা রেড কালার করা থাকে, ঠিক আছে? তো তার মানে যে দিকে হচ্ছে রেড কালার সেই দিকটা হচ্ছে তার ডোমেনের দিক, ঠিক আছে? তো আমরা যদি এখন একটা চুম্বককে এই চুম্বক ক্ষেত্রের এইখানে যে বল লেখা আছে সেই জায়গায় সেট করি, ধরো এটা হচ্ছে আমাদের সেই ছোট্ট কম্পাসটা, তার মধ্যে কাঁটাটা আছে, তাহলে সে কি করবে, এই এই চুম্বকটা করবে কি, সে তার ডিরেকশনটাকে এমন ভাবে ঘুরিয়ে নিবে যাতে সে এই চুম্বক ক্ষেত্রের বল লেখার সাথে তার নিজের যে ডোমেইন বা তার নিজের যে চুম্বক ক্ষেত্র সেইটাকে মিলিয়ে নিতে পারে। তার মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এইখানে যে আমি একটা কম্পাস রাখি, এই এই অবস্থায় বল রেখাটা এইভাবে এখানে আছে এই বরাবর, এবং এই দিকে যাচ্ছে লেফট টু রাইট যাচ্ছে বল রেখাটা। তো আমরা দেখবো যে কম্পাসের কাঁটাটা ঠিক এইভাবেই এখানে স্টে করবে। বুঝতে পারছি কথাটা? ভাইয়া কথাটা আপনার কি বুঝতে পারলাম? ইন্টারনেট মাঝে মাঝে এমনি স্ক্রিনটা অফ হয়ে যাচ্ছিল, যদি ওইটা অফ হয়েছে, তবে ইন্টারনেট তো ঠিক আছে না, হয়তো আমারটা ঝামেলা দিচ্ছে নাকি। আমি তো রিয়েল টাইম লাইভ স্ট্রিম দেখতে পাচ্ছি, আমি এখানে দেখতেছি না প্রবলেম হচ্ছে। তাহলে তুমি একটু ডাটা কানেকশনটা একটু চেক করে নাও। বাকিদের কি প্রবলেম হচ্ছে? বাকিদের কি প্রবলেম হচ্ছে? সবাই কি হারাই গেল নাকি? হ্যাঁ, একজনই আছে আমার সাথে, একজন। কে আছে? তিনজন জয়েন করলো দেখলাম। মোহন আছে, মোহন, মোহন কি আছো তুমি আমাদের সাথে?
জি ভাইয়া, সমস্যা হচ্ছে ইন্টারনেটের? আমার আমার এখান থেকে কি সমস্যা হচ্ছে? না ভাই, আমার ক্লিয়ারলি দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে তার মানে কম্পাসটাকে এখানে রাখা মাত্র আমি দেখবো কম্পাসের উত্তর মেরুটা ঠিক বল রেখার সাথে নিজেকে ডিরেকশন মিলিয়ে দিবে। এখন এই কম্পাসটাকে যদি আমি এইখানে রাখি, এখানে বল রেখাটা একটু এরকম বাঁকা অবস্থায় আছে, এই ডিরেকশনে আছে, তখন এখানে কম্পাস রাখলে আমি দেখবো এখানে কাঁটাটা ঠিক এরকম পজিশনে আছে। তার মানে এই চুম্বকের চারপাশে যদি আমি অনেকগুলো এরকম কম্পাস রাখি, আমি লিটারেলি দেখতে পাবো চুম্বকের যে কম্পাসের সবগুলো কাঁটা এমন ভাবে একটা প্যাটার্ন তৈরি করবে যে প্যাটার্নটা দেখতে হুবহু এই বল রেখার মতো হবে। কথাটা বুঝতে পারছি সবাই? ভাই আর একটু আরেকটু হচ্ছে, মনে করো আমি যদি এখন এই জায়গায় মনে করো অনেকগুলো কম্পাস রাখি চুম্বকটার চারপাশে বিভিন্ন জায়গায়, এই বল রেখার জায়গাগুলোতে কম্পাস রাখলাম, তাহলে হবে কি? এই কম্পাসটা জি জি কিভাবে রাখবেন? মানে নর্থটা কোন দিকে, সাউথটা কোন দিকে, নাকি নর্মালি না, র্যান্ডমলি? কম্পাসের নর্থ সাউথ তো তুমি ধরতে পারবে না, এটা তো ভিতরে থাকে, একটা গোল একটা বক্সের মধ্যে ভেতরে থাকে, সেটা ফ্রিলি মুভ করতে পারে। কম্পাস দেখো নাই কখনো, সরাসরি দেখো দেখছি নাই দেখছি তো, মানে একটু সমস্যা হয়ে গেছিল ইন্টারাকশনের জন্য, সরি ফর দ্যাট। এখন তো ক্লিয়ার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন। যেটা বলতেছিলাম যে কম্পাস হচ্ছে আমার একটা তোমার জিনিস, যেহেতু দেখেছো বললা, তো এটা ভেতরের যে কাঁটাটা থাকে সেটাকে তো আমরা মুভ করতে পারি না, আমরা জাস্ট সিম্পলি কম্পাসটাকে এই এই চুম্বকের চারপাশে ছড়ায় ছিটে রেখে দিব, ঠিক আছে? ওকে তো ভাই, তখন ওই তার মধ্যে থাকে কাঁটাগুলো নিজেরাই মুভ করা শুরু করবে, এবং তারা ঘুরতে ঘুরতে মুভ করে এমন একটা পজিশনে আসবে যে তারা এই চৌম্বক ক্ষেত্রের যে বল রেখার যে দিকটা প্যাটার্ন, সবগুলো কাঁটা একসাথে ঘুরে 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 ওইরকম একটা প্যাটার্ন তৈরি করবে, যাতে তখন তুমি ফিজিক্যালি দেখতে পাবা সবগুলো কাঁটা এরকম একটা প্যাটার্ন মেনটেন করতেছে, এবং কি চৌম্বক ক্ষেত্রের দিক যেদিকে সেই দিকে নর্থ পোলটা সেট দিক করে আছে। বুঝতে মানে পারছি কথাটা? নর্থ টু সাউথ নাকি নর্থ সাউথ টু টু সাউথ নর্থ? না, নর্থ মানে চৌম্বক ক্ষেত্র যেই দিকে, এই সাপোজ তুমি এই জায়গাটার কথা চিন্তা করো, বা আমি এই পয়েন্টটার কথা চিন্তা করলাম, এখানে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে, চৌম্বক ক্ষেত্রটা এইভাবে বের হয়ে এইদিকে আসতেছে না, তো এই জি জায়গায় যে কম্পাসটা আছে এই জায়গায় চৌম্বক ক্ষেত্রটা কি এরকম না, এই দিকে না? জি তো এখানে যখন যেই কম্পাসটা থাকবে, আমি দেখবো ওই কম্পাসের কাঁটাটা এইভাবে আছে, যেই কম্পাসটা এখানে থাকবে তার তার উত্তর মেরুটা এই দিকে মুখ করে থাকবে, যে এখানে আছে তার এইভাবে 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 আস্তে আস্তে এরকম একটা প্যাটার্ন তৈরি হবে। বুঝতে পারছি? তাহলে তো দেখে বুঝা যাওয়ার কথা না আসলে, মানে ওরা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। না দেখতে পারবা, কারণ তুমি তো দেখতে পাচ্ছ যে তার উত্তর মেরু কোন দিকে, সবসময় হ্যাঁ, উত্তর মেরুটাই চৌম্বক ক্ষেত্রের দিকে মিলে থাকবে, এদিকে উত্তর মেরু, এদিকে উত্তর মেরু, এদিকে উত্তর মেরু, এদিকে উত্তর মেরু, এভাবে থাকবে। বুঝতে পারবা না কেন? বুঝছি ওকে। কথাটা? এমনি মূলত চৌম্বক ক্ষেত্রের দিক তো সাউথ টু নর্থ না? চৌম্বক ক্ষেত্রের দিক তো সাউথ টু নর্থ না, চৌম্বক চৌম্বক ক্ষেত্রের দিক ক্ষেত্র হচ্ছে নর্থ টু সাউথ, নর্থ টু সাউথ। আর চৌম্বক চৌম্বক বল ক্ষেত্রের, রেখা চৌম্বক বল রেখার দিকও নর্থ টু সাউথ, চৌম্বক ক্ষেত্রের দিক এবং চৌম্বক বল রেখার দিক কখনো আলাদা না। বুঝতে পারছো? আর আর ডোমেনের দিক হচ্ছে সাউথ টু নর্থ। ডোমেনের দিকটা হচ্ছে সাউথ টু নর্থ, সেটা চৌম্বকের ভেতরে, বাট আলটিমেটলি দেখো মনে হতে পারে যে ডোমেনের দিক উল্টা, বাট আসলে কিন্তু উল্টা না। কেন খেয়াল করো, এই যে সাউথ টু নর্থ ডোমেনের দিক, এই কারণেই তো নর্থ থেকে বল রেখাগুলো বের হয়ে আবার মিলছে। খেয়াল করো তো এই দুইটা কি, এই ডোমেনের দিক আর হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক কি সংঘর্ষ করতেছে? না তারা সাংঘর্ষিক না তো আসলে, বুঝতে হ্যাঁ পারছি? ওকে আর এই বুঝছি। কারণে যখন আমি মনে করো আমার আমার একটা কম্পাসের কাঁটা মনে করো এরকম ভাবে হয়ে আছে, সাপোজ কম্পাসের কাঁটাটার অবস্থা হচ্ছে এরকম, তো এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ, তাহলে এইটার মধ্যে যে ডোমেনটা আছে সেই ডোমেনটা কোন দিকে, সেটা সাউথ টু নর্থ শো করবে না এটার ভেতরে, জি জি তাই তো? তো এখন যদি আমি এই পাশ থেকে একটা চুম্বক ধরি, যেই চুম্বকের নর্থ পোলটা এইদিকে, তার মানে এটার বল রেখা তো ওইদিকে নর্থ টু সাউথ, তাই না? খুব হ্যাঁ কাছাকাছি চিন্তা করলো, এটা তো কাছাকাছি বুঝতে পারলে বল রেখাটা এইদিকে কাজ করতেছে, তাই না? জি তো যখন আমি এই কম্পাসটা এইভাবে থাকা অবস্থায় একটা চুম্বক এখানে বসায় দিব, একটা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব, সাথে সাথে এই চৌম্বকের ডোমেন কি করবে, ওই বল রেখার সাথে নিজের দিককে মিলিয়ে নেওয়ার চেষ্টা করবে, তার মানে কম্পাসটা ছিল এইভাবে, সে সাথে সাথে এরকম হয়ে যাবে। ও বুঝতে পারছি?
ওকে এবং সাথে, হ্যাঁ, তো সাথে সাথে যখন সে এরকম হয়ে গেল, তো খেয়াল করো, তো এটা আমাদের নর্থ, এটা আমাদের সাউথ, এটা ছিল নর্থ, এটা ছিল সাউথ, তাহলে নর্থ সাউথ কে আকর্ষণ করে আমরা জানি, রাইট? জি তাহলে এটা এভাবে ঘুরে গেল, এট দ্য সেম টাইম এটার দিক এবং দেখো ডোমেনের দিক ম্যাচ করে গেছে, বুঝতে পারছি? জি ভাই, তো আমি যদি এখন না জানি যে এইটা কোন মেরু, আমি কিন্তু কম্পাস দেখে বলে দিতে পারবো যে এখানে ম্যাগনেটিক ফিল্ড আছে এবং সেটা দিকও বলে দিতে পারবো, বুঝতে পারছি? এবার আর আমি এটাই বলছি, হ্যাঁ তাহলে হ্যাঁ আমরা যদি এরকম একটা চুম্বকের চারপাশে এতগুলা কম্পাস বসায় দেয়, তাহলে তারা সবাই ডোমেনের মতো করে নিজেদের সোজা করে নিবে, ম্যাগনেটিক ফিল্ড যেদিকে আছে সেই জি বরাবর নিজেদেরকে পজিশন করে নিবে। তো আমি তখন দেখবো এই জি এতগুলা কম্পাস যখন সবগুলা বসবে পাশাপাশি, সবগুলোর প্যাটার্নটা এইরকম একটা প্যাটার্ন তৈরি করবে, এদিক থেকে এইরকম একটা প্যাটার্ন তৈরি করবে, এদিক থাকবে নর্থ, এদিক থাকবে সবসময় নর্থ পোল গুলা, বুঝতে পারছি? ওকে ওকে হ্যাঁ হ্যাঁ মানে ডান সাইড করে নর্থটা থাকতেছে আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং সবগুলা দেখবে এটা নর্থ পোল থাকবে এই দিকে, হ্যাঁ, এই এই কম্পাসটা নর্থ পোল থাকবে এই দিকে, এই কম্পাসটা নর্থ পোল থাকবে এই দিকে, এটা দেখাচ্ছে, মানে এইটাই হচ্ছে বলরেখার দিক বা ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন, বুঝছিস কাহিনীটা? জি এই হচ্ছে বিষয়। আসলে জিনিসগুলো না আরো সহজে দেখানো যায়, যে এতগুলো কথা বললাম না, আমি যখন মানে অ্যাকচুয়ালি লাইভ সরাসরি ক্লাস নেই, তখন তো যন্ত্রপাতি গুলো টেবিলে দেখে সবকিছু দেখে করা যায়, বাট এখন ওগুলো প্রিপারেশন নাই, তারপরে এই দৌড়াদৌড়ির কারণে ওগুলো বের করে গুছাই নাই, এই জন্য তোমাদের কথা বলে বুঝাই চলো, আশা করি বুঝতে পারছি না, সমস্যা হয় নাই তো? জি ভাইয়া আচ্ছা ঠিক আছে, না ভাইয়া তো এই হচ্ছে কাহিনী, এটাই বুঝাতে চাচ্ছিলাম আর কি। তার মানে কম্পাস কিন্তু আসলে বলতে পারো তুমি, কম্পাস হচ্ছে একটা ম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টর বলতে পারে, ওয়ান কাইন্ড অফ, তবে সেটা খুব সফিস্টিকেটেড না। আর হ্যাঁ বলো, আর কম্পাসের মাধ্যমে আমরা মেরুটাও মানে বল, বের হ্যাঁ, করতে পারবো ম্যাগনেটিক আসলে ফিল্ডও কোন ডিটেক্ট একটা। করতে পারতেছি, তার দিকটাও বলতে পারবো, ঠিক আছে? জি ভাইয়া এই হচ্ছে কাহিনী, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে সাউথ। তাহলে মনে রাখবো এই 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 ছবিটা খেয়াল রাখবো, কারণ এই ছবিটা আমাদের অনেক জায়গায় হেল্প করবে যে এই ছবিটা কিভাবে তৈরি হয়। আচ্ছা, তো এটা ছিল আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন। ওকে, জি তো যাই হোক, তো এই যে যাবতীয় ম্যাগনেটিক ফিল্ড সবকিছু যা আছে, সবকিছুর জন্মটা কোথায় আমরা জানি, চার্জের গতির কারণে, তাই না? চার্জ যখন মুভ করে জি তখন তার জি চারপাশে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করে। তো নাও থিঙ্ক, আমাদের কাছে একটা সিম্পল সার্কিট আছে, একটা সিম্পল সার্কিট, কোনো রোড টোড কিছু নাই, তো আমরা এটার মধ্যে কারেন্ট ফ্লো করতেছে, তো এটার মধ্যে যদি আমরা কারেন্ট ফ্লো করি, বা আমি এটা এটার দিকটা ঘুরায় দিই, ধরো এটা এরকম না, এটা এরকম ভাবে আর, তো এদিকে কারেন্ট ফ্লো হচ্ছে জি এইভাবে, তো জি যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে, তো আমরা যদি ধরে নিই ইলেকট্রনের ফ্লো চিন্তা করে নিই, তাহলে ইলেকট্রন ফ্লো হচ্ছে অপোজিট ডাইরেকশনে, জি তো এবং আমি বলছি যে ইলেকট্রন ফ্লো এর ক্ষেত্রে আমরা চিন্তা করব কি, বাম হাত, কি বাম হাত, তাহলে ইলেকট্রন যেহেতু আমাদের উপরের দিকে ফ্লো হচ্ছে, ইলেকট্রন যেহেতু উপরের দিকে ফ্লো হচ্ছে মানে তার মুভমেন্টটা হচ্ছে লিনিয়ার, তাহলে সে যেই পথে চলতেছে তার চারপাশে বৃত্তাকার পথে আমি ম্যাগনেটিক ফিল্ড পাবো না, জি পাবো, তো দ্যাট মিন্স এখানে জি ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এবং কিভাবে তৈরি হবে, কোন দিকে, ইলেকট্রনের দিক কথা চিন্তা করলে আমরা চিন্তা করে নেবো বাম হাত, এটা হবে আমাদের ইলেকট্রনের দিক, আর বাকি আঙ্গুল গুলা যেই দিকে ভাঁজ হইতেছে সেটা হবে ম্যাগনেটিক ফিল্ড এর ডাইরেকশন, কথাটা বুঝতে পারছি? তো তাহলে জি এইখানে এই তারের চারপাশে, তারের যদি শুধু এই এই অংশটুকু চিন্তা করি, মনে করো এটা এবি, তাহলে এবি অংশটুকু যদি শুধু চিন্তা করি, তাহলে এইটার চারপাশে আমি কি এইভাবে ম্যাগনেটিক ফিল্ড পাবো না? মানে হচ্ছে অ্যান্টি হ্যাঁ, ক্লকওয়াইজ। উপর থেকে দেখলে সেটা ক্লকওয়াইজ, উপর থেকে দেখলে, আমি যদি এই জায়গা থেকে দেখি কেউ একজন দেখে, হ্যাঁ, তবে যেহেতু ইলেকট্রনটা উপরের দিকে যাচ্ছে, সো অ্যান্টি ক্লকওয়াইজ হওয়া উচিত চৌম্বক ক্ষেত্রের, যে ভুল অন্য বললা, যে চৌম্বক ক্ষেত্র। ইলেকট্রন উপরের দিকে যাচ্ছে, তাই না? তাহলে ইলেকট্রন উপরের দিকে গেলে আমার আঙ্গুল গুলো কোন দিক ভাজেছে, এই দিকে ভাজেছে না, এটা কি অ্যান্টি ক্লকওয়াইজ হ্যাঁ না ক্লকওয়াইজ? ওকে ঘড়িকাটা কোন দিক ঘুরে, এইদিকেই তো ঘুরে, তাহলে এটা ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ হবে না। তো যাই হোক, তো তার মানে এই তারের চারপাশে আমি ম্যাগনেটিক ফিল্ড পাবো, এবং এটাকে আমি ডিটেক্ট করব কি দিয়ে, কোনটা কিভাবে বুঝি নাই।
তার মানে এটার মধ্যে যখন ইলেকট্রন ফ্লো হবে তার চারপাশে যেহেতু ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে, এইটাকে চাইলে আমি একটা কম্পাসের মাধ্যমে ডিটেক্ট করতে পারি। মানে কি দিকটা? হ্যাঁ, দিকটা প্লাস ম্যাগনেটিক ফিল্ড আছে কিনা সেটাও টের পাবো। হ্যাঁ 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 পারবো। তো আমি যদি এখন এই তারের চারপাশে গোল করে, মনে করি এটা হচ্ছে আমাদের সেই তারটা, তারের চারপাশে যদি আমি গোল করে কিছু কম্পাস বসায় নেই বসায় দেই, এবং বসায় দেওয়ার পরে আমি যখন এর মধ্যে কারেন্টটা দিব, সাথে সাথে এই ক্লকওয়াইজ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে না? হ্যাঁ এবং যখন ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে, তখন তার মধ্যে যদি চারপাশে আমি কম্পাস রেখে দিয়েছি, তাহলে কম্পাস গুলো কি হবে, ম্যাগনেটিক ফিল্ডের সাথে নিজেদেরকে অ্যালাইন করে নিবে। তার মানে তখন আমি দেখবো কম্পাস গুলো একটা গোল একটা প্যাটার্ন তৈরি করছে, এবং সেই ক্ষেত্রে উত্তর মেরুটা সবসময় ক্লকওয়াইজ ডিরেকশনে আছে। বুঝতে পেরেছি কথাটা? তো মেরুটা ক্লকওয়াইজ ডিরেকশন। হ্যাঁ 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 তোমরা আমার চ্যানেলে ঢুকলে এইটা লাইভ দেখতে সরাসরি দেখতে পারবে, এটা ফিজিক্যালি দেখা যায়, একটা ভিডিও আছে চৌম্বক প্রবাহের চৌম্বক ক্রিয়া। তো হ্যাঁ, তো ওইটা একটু যদি এখন ওপেন করতে পারবা কি? আমি হয়তো দেখছিলাম, আপনি টেবিলে বসে মনে হয় তার ডাইরেকশনটা উল্টায় দেই, তাহলে কিন্তু আমার ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশনটা উল্টায় যাবে, হ্যাঁ তো কথাটা বুঝতে অ্যান্টি পেরেছি? ক্লকওয়াইজ হয়ে এবং যাবে। তখন দেখবো কাঁটাগুলো যেভাবে ছিল তারা উল্টা হয়ে উল্টা প্যাটার্ন তৈরি করছে। হ্যাঁ বুঝতে পেরেছি? জি তো ভাই। এই হচ্ছে একটা তারের চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় সেইটা। তো এখন একটা জিনিস বলে রাখি, আমরা বাম হাত দিয়ে বলতেছি কেন, কারণ এই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হয় সেই দিকে, ইলেকট্রনের ফ্লো এই দিকে। বাট আমি যদি এখন ইউনিভার্সালি চিন্তা করি, আমরা তো ইলেকট্রনের ফ্লো নিয়ে কাজ করি না, আমরা কাজ করি কি নিয়ে, আমরা কাজ করি তড়িৎ প্রবাহের দিক নিয়ে। তো তড়িৎ প্রবাহের দিক তো উল্টা, মানে উপর থেকে নিচের দিকে। তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে আমার ম্যাগনেটিক ফিল্ডটা স্টিল ওই দিকেই থাকবে, বাট আমি যদি আমি যদি ইলেকট্রিসিটির ফ্লো না দিয়ে আমি যদি তড়িৎ প্রবাহের দিক দিয়ে বোঝাইতে চাই, তখন আমার ইউজ করতে হবে ডান হাত। কথাটা কি বুঝতে পারছি? বুঝি নাই না? আচ্ছা খেয়াল করো, এখানে ইলেকট্রিসিটির দিক কোন দিকে, উপরের দিকে না? ওটা তো ইলেকট্রনিক দিক ছিল, ইলেকট্রিসিটির দিক তো নিচের আমি দিকে সরি হবে। সরি, ইলেকট্রনের ইলেকট্রনের দিক, হ্যাঁ ইলেকট্রনের দিকে আসলে মিন করতেছি, ইলেকট্রনের দিক উপরের দিকে না, তাই তো? জি আর তড়িৎ প্রবাহের দিক কোন দিকে তাহলে ধরতে হবে? নিচের দিকে। নিচের দিকে, ঠিক আছে। এখন দেখো আমার দুইটা হাতের আঙ্গুলগুলো কি একই দিকে ভাঁজ হয় কিনা, হ্যাঁ একই দিকে তো হচ্ছে। তার মানে আমি যদি তড়িৎ প্রবাহের দিকের কথা চিন্তা করে হিসাবটা করতে চাই, তাহলে আমার ইউজ করতে হবে ডান হাত। বুঝতে পারছি? বুঝি নাই এখনো ব্যাপারটা? আচ্ছা বুঝছি বুঝছি, আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি। আমরা ইলেকট্রনের ফ্লো দিয়ে এতক্ষণ দেখতেছিলাম, বাট ইলেকট্রনের ফ্লো দিয়ে তো চিন্তা করা হয় না, তড়িৎ প্রবাহের দিক দিয়ে। তো তখন আমাকে ডান হাতের বদলে বাম হাত ইউজ করলে তখন আমি বৃদ্ধাঙ্গুলি বরাবর নিব তড়িৎ প্রবাহের দিক, আর এই দিকে নিব আমরা কিসের দিক, ম্যাগনেটিক ফিল্ডের দিক। বুঝতে পারছি কথাটা? জি জি এইভাবে জিনিসটা কাজ করবে। ভাইয়া, আমি মোহনের একটা কোনো কথা কথা নাই কেন? জি জি বলো। আপনি ওই যে যখন ডান হাতের বা বাম হাতের নিয়ম যখন আমরা পড়তেছিলাম, তখন আপনি একটা কথা বলছিলেন হচ্ছে আমরা পজিটিভের জন্য বাম হাত ইউজ করি আর ডান হাত নেগেটিভের জন্য ইউজ করি, মানে কিছু একটা এরকম কিছু একটা বলছিলেন হয়তো, আমি কি এটা বলছিলাম, পজিটিভের জন্য বাম হাত বলছিলাম? হয়তো কিছু আমি ভুলে গেছি ওইটা। যদি আমি পজিটিভের জন্য বাম হাত বলে থাকি, তাহলে আমি 100% ভুল বলছি, কোনো সন্দেহ নাই, ঠিক আছে? ওকে, দোনোটার জন্যই যদি বাম হাত? পজিটিভ, হ্যাঁ, শুধু তড়িৎ প্রবাহের দিকের পজিটিভ চার্জের জন্য ডান হাত, এবং তড়িৎ প্রবাহের দিকের জন্য ডান হাত, আর নেগেটিভ চার্জের জন্য বাম হাত, আর ইলেকট্রনের দিকের জন্য বাম হাত। বুঝতে পারছি? মানে রাইট হ্যান্ড ইজ ফর পজিটিভ, লেফট হ্যান্ড ইজ ফর নেগেটিভ। তাহলে তো এটা ঠিক আছে না? তাই এটা তো ঠিক আছে, তুমি জিনিসটা ধরতে পারো নাই এখনো। তাহলে আমরা তো প্রথমে ইলেকট্রন যেদিকে ফ্লো হয় সেই দিকে হিসাব করেই বাম হাত দিয়ে দেখাইলাম, এটা তো এতটুকু পর্যন্ত ঠিক আছে না? জি এতটুকু পর্যন্ত কথা ঠিক আছে? জি আচ্ছা, এখন এইটা ইলেকট্রন ফ্লো এর দিক হলেও আমরা যদি তড়িৎ প্রবাহের দিক চিন্তা করি, তড়িৎ প্রবাহের দিককে আমি এই দিকে ধরতে পারবো? না, বলো কোন দিক ধরবো? এটা তো অবশ্যই নিচের তড়িৎ দিকে হবে, প্রবাহের নিচের দিকে। দিক নিচের দিকে। তো তড়িৎ প্রবাহের দিক এই দিকে,
তো ইলেকট্রনের ফ্লো তো ওইদিকেই হচ্ছে, তার মানে ম্যাগনেটিক ফিল্ড এতক্ষণ ধরে যেটা ভাবতেছি ওইটাই তো থাকবে, ওটা তো আর চেঞ্জ হবে না, হবে কি? ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জ হবে না তো, কারণ এটা ইলেকট্রন ফ্লো এর দিক ধরে আমরা এইভাবে ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছিলাম, তার মানে তড়িৎ প্রবাহ এদিক হলেই ম্যাগনেটিক ফিল্ড এর দিক এদিক হয় নাকি? হ্যাঁ তো আমি যদি এখন তড়িৎ প্রবাহের দিক চিন্তা করে দিকের হিসাবে ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাই, তাহলে আমি আসলে উল্টা উল্টা কাজ করতেছি না এখানে, আমার বিভ্রাঙ্গুলি তড়িৎ প্রবাহের দিকে উল্টা না, হ্যাঁ এই জন্য আমরা তখন ডান হাত ইউজ করি, বুঝছি? ওকে এখন সমস্যা আছে? মানে তড়িৎ প্রবাহের জন্য আমরা ডান হাত ইউজ করতেছি। তড়িৎ প্রবাহের দিক হচ্ছে পজিটিভ টু নেগেটিভ আমরা ধরি, এবং সেই দিক দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাইলে আমরা ডান হাত ইউজ করে বের করি, কোন কিসের কথা বলতেছেন ভাই, ইন্টারনেট না নাকি? অডিও ভিডিও ঠিক আছে কিনা, মনে আটকে গেছিল মাঝখানে। হ্যাঁ আটকাই যাচ্ছে আর স্ক্রিন অফ হয়ে যাচ্ছে। আচ্ছা এখন আমি ঠিক, এখন আমি ঠিকঠাক দেখতে পাচ্ছি, যেটা বলতেছিলাম খেয়াল করো, ইলেকট্রনের ফ্লো তো আসলে হচ্ছে উপরের দিকে, তো সেটা হিসাবে আমি তোমাদের বলছি বাম হাত দিয়ে তখন চিন্তা করব, ইলেকট্রন ফ্লো এর দিক হচ্ছে চিন্তা করলে বাম হাত দিয়ে দেখবো বিভ্রাঙ্গুলির ইলেকট্রন ফ্লো এর দিক দেখাবো, আর বাকি আঙ্গুলের ভাঁজ গুলো দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ড এর ডাইরেকশন দেখাবো, কোনো সমস্যা আছে? না ভাই, তবে আমরা তো ওকে, মূলত আমাদের এই লেভেলে তো আমরা বাম হাতে ইউজ করবো না, কারণ আমরা ডান হাতের না কোনো নিয়ম নেই। তোমাদের লেভেল ভুলে না, এটা কোনো লেভেলের জন্য, এটা জন্ম জন্মান্তরের নিয়ম, তোমাদের লেভেল বলো দুনিয়ার যে লেভেলে যাও, তোমার ইউনিভার্স গোটা ইউনিভার্স ম্যাগনেটিক ফিল্ড এর যে রুল সেটা তো চেঞ্জ হবে না কোনোদিন, তুমি এই লেভেলে কেন বাম হাত ইউজ করবা? আমরা তো ইলেকট্রনের ফ্লো দিয়ে দেখাইছি তোমাকে বোঝার জন্য, বাট আসলে তো ইলেকট্রনের ফ্লো এর দিক তো আমরা কাউন্টই করি না, আমরা কাউন্ট করি পজিটিভ টু নেগেটিভ, আমরা কি নেগেটিভ টু পজিটিভ ইলেকট্রিসিটির দিক কাউন্ট করি? না তা তো করি না, তাহলে কেন আমি ইলেকট্রনের হিসেবে রাখবো ইউনিভার্সালি কাউন্ট করার জন্য? আমি তখন খেয়াল রাখবো যে আমাকে কাজ করতে হবে তো ইলেকট্রন প্রবাহের উল্টা দিক হিসেবে, আর তখনই আসলে ম্যাগনেটিক ফিল্ডটা ঠিকঠাক দেখাইলে তখন বাম হাতের সাথে আসলে তড়িৎ প্রবাহের দিক মিলে না, ইলেকট্রনের প্রবাহের দিক মিলে, এই জন্য আমরা যখন ডান হাত ইউজ করবো তখন ডান হাতের সাথে তড়িৎ প্রবাহের দিক এবং ম্যাগনেটিক ফিল্ডের দিক মিলে, বুঝতে পারছি? এবার মানে ব্যাপারটা হচ্ছে পজিটিভ চার্জের জন্য আমরা ডান হাত ইউজ করবো, এটাই তো? না হ্যাঁ এইটাই কথা, এইটাই, এই জন্যই আমরা এই কাজটা করি। ও আচ্ছা, বাম তাইলে হাত কি আমি বলছি, হ্যাঁ বলো বলো, আমাদের বই কি তাইলে তড়িৎ প্রবাহের জন্য ওরা মূলত ইলেকট্রনের প্রবাহ বলতেছে তাই ঝামেলা? তোমাদের বইয়ে কি বাম হাত দিয়ে বলছে? আমরা তো বাম হাতের নিয়মে করছি মনে হয়। ওকে আমি একটু দেখি, আমি জাস্ট একটু দেখি একটু তোমাদের বইয়ে কি দিছে, মানে আসলেই কি তাই করছে? তাহলে আমিও ভুলে যেতে পারি। হোল্ড অন দেখি, এখনই দেখি, এখনই বের হয়ে যাবে কাহিনী কি। বইয়ের 342 নাম্বার পেজ খোলো তো, 342 343, ওকে ভাই, ভালো করে দেখো তো, হাত দুই জায়গায় হাতের ছবি আছে, এটা ডান হাত না বাম হাত? ডান হাত না বাম হাত বলো, দেখছো? জি ভাই, স্যার ডান হাত। তাহলে এবং ওইখানে কিসের দিক দেখাইছে দেখো তো, তড়িৎ প্রবাহের দিক দেখাইছে না? হ্যাঁ 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 তাহলে তাহলে ওকে ওকে অ্যাম্বুলেন্স টেক। ঠিক আছে, জি ভাই ভাই, আচ্ছা তো মোদ্দা কথা হচ্ছে এই যে তড়িৎ প্রবাহের দিক যেটা নেগেটিভ টু পজিটিভ না, পজিটিভ টু নেগেটিভ, সেইটা দিয়ে আমরা ম্যাগনেটিক ফিল্ড বের করতে চাইলে অলওয়েজ ইউজ করবো ডান হাত, বোঝা গেছে কথা? জি ভাইয়া, এমনি বাম হাতের কি কোনো কাজ আছে?
বাম হাতের কাজ আছে যদি তুমি নেগেটিভ ইলেকট্রনের ফ্লো বা নেগেটিভ চার্জের ফ্লো দিয়ে হিসাব করতে চাও, বাট আমরা তো সেটা করি না, তো এই জন্য বলা যায় কাজ নাই। ওকে ওকে, তবে আমাদেরকে যদি বলে যে ইলেকট্রন যাচ্ছে আর তখন যদি বলে যে তখন তুমি চৌম্বক বাম ক্ষেত্রে, হাত ইউজ করবা, হ্যাঁ হ্যাঁ তখন আর তুমি বাম হাত দিয়ে ইউজ করতে পারো, বা যদি বল ইলেকট্রন যাচ্ছে, তুমি তো জানো ইলেকট্রন যদি এদিক যায় তাহলে তো ওই প্রবাহের দিক অবশ্যই উল্টা, তো উল্টা দিকে বিদ্ধাঙ্গুলি ধরে ডান হাত দিয়ে ইউজ করবা। ওকে, তখন তো এটা তড়িৎ, অ্যাবসলিউটলি, আমরা যাই করছি সবকিছুই তো তোমার ফলেই চৌম্বক ক্ষেত্রটা বের করতেছি। স্পেসিফিক্যালি বলে দেয় যে ইলেকট্রনের জন্য যে চৌম্বক ক্ষেত্রের দিক সৃষ্টি হচ্ছে ওইটা কি? তো তার মানে আমরা যখনই কোনো তারের মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে ডেফিনেটলি সবসময় সেখানে ম্যাগনেটিক ফিল্ড আছে, ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট করা ছাড়া ইলেকট্রিসিটি ফ্লো হইতে পারবে না, মানে ইলেকট্রিসিটি ফ্লো হইতে হলে সেখানে ম্যাগনেটিক ফিল্ড ডেফিনেটলি জেনারেট করবে, এটা হচ্ছে মূল বিষয়। তো এই যে তড়িৎ প্রবাহের ফলে যে ম্যাগনেটিক ফিল্ড গুলা ক্রিয়েট হয়, এগুলা কিভাবে হয়, কি হয়, এগুলা দিয়ে কি কি কাজ করা যেতে পারে, এই জাতীয় কনসেপ্ট গুলা নিয়ে, এই জাতীয় টপিক গুলা নিয়ে কাজ হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে, বোঝা গেল? তো এই হচ্ছে কাহিনী। তো এখন আমরা একটা বিশেষ ধরনের জিনিস সম্পর্কে জানবো যেটাকে বলা হয় সলিনয়েড। সলিনয়েড, সলিনয়েড জিনিসটা কি? সলিনয়েড হচ্ছে আসলে তোমার এক ধরনের একটা তার যেটা কিনা একটা কুণ্ডলী আকারে পেঁচানো থাকে, কুণ্ডলী আকারে পেঁচানো থাকে। তো আমি একটু ওইভাবে একবারে এঁকে ফেলি। তো ধরো আমি একটা তারকে করলাম কি, পেঁচাইলাম এই কুণ্ডলী আকারে, বেশি কুণ্ডলী দিলাম না, অল্প করে দেই যাতে আমাদের প্যাচটা বুঝতে সুবিধা হয়। আচ্ছা, তো খেয়াল করো এই ছবিটাতে কি প্যাচটা কোন দিকে বুঝতে সমস্যা হচ্ছে মনে হয় না? আচ্ছা, তো ধরো আমরা একটা তারকে এইভাবে পেঁচেছি, পেঁচানোর পরে আমরা করছি কি, তার দুইটা প্রান্তকে আমরা একটা ব্যাটারি সোর্সের সাথে কানেক্ট করে দিছি, ঠিক আছে? তো খেয়াল করো, তো আমরা যখন এটার মধ্যে ইলেকট্রিসিটি পাঠাচ্ছি, ইলেকট্রিসিটি পাঠাচ্ছি, তখন কি হবে, তড়িৎ প্রবাহের দিক কোন দিক, পজিটিভ টু নেগেটিভ, তার মানে এই দিকে তড়িৎ প্রবাহ ঢুকতেছে, ঘুরে ঘুরে পেঁচায় পেঁচায় এদিক থেকে বেরোয় আসতেছে, তাই না? আচ্ছা, এখন একটু খেয়াল করে দেখো তো, যে আমরা জানি যে একটা সাধারণ তারের মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, ধরো আমাদের কোন একটা তারের মধ্য দিয়ে এই দিকে উপরের দিকে তড়িৎ প্রবাহ হচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহের দিক যদি এদিক হয় তাহলে তার চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হবে সেটা কিরকম হবে, এই ডান হাত ব্যবহার করবো আমরা, অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ অ্যান্টি ক্লকওয়াইজ, রাইট? তো আমরা দেখবো যেখানে তড়িৎ প্রবাহের দিকটা হচ্ছে এই রকম। এখন আমরা কি করছি এই জায়গাটায়, আমরা তারটাকেই পেঁচিয়ে ফেলছি, তাই না? এবং আরেকটা বিষয় খেয়াল রেখো, ম্যাগনেটিক ফিল্ড যে এদিকে ক্রিয়েট হয় তার মানে কি তারের শুধু এক জায়গায় না, মানে পুরা তারের সর্বত্র জুড়েই অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। তো আমরা যে এখানে এখন তারটা পেঁচাইলাম, এই পেঁচানোর কারণে এই তারের চারপাশে যে ম্যাগনেটিক ফিল্ড গুলো আছে তারাও তারের তারের সাথে সাথে পেঁচে গেছে না, নাকি? হ্যাঁ আচ্ছা, তো যখন তারা তারের চারপাশে পেঁচে গেছে তখন তারা তো একটা একটা উপর দিয়ে ওভারল্যাপ করছে, তাই না? তো ওভারল্যাপ করার কারণে তারা ওভারল্যাপ করে একটা লব্ধি ম্যাগনেটিক ফিল্ড তৈরি করছে। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটা কেমন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, এইটা একটু আমাদের বুঝতে হবে, কিভাবে আমরা এটা বের করব। আচ্ছা, সহজ ভাবে খেয়াল করো, ধরো এই গোটা জিনিসটা এভাবে আছে তারের কুণ্ডলিটা, তো একজন তুমি এই পাশ থেকে দেখতেছো, একদম এই সাইড থেকে, মানে আমি যখন সামনাসামনি দেখতেছি, সামনাসামনি না, সাইড থেকে যদি কেউ একজন দেখে, মনে করো সাইড থেকে একজন দর্শক এটাকে দেখতেছে, তো ও কি দেখবে, ও কি দেখবে এই এখানে যে কারেন্টটা, না ওর মানে কাছে মনে হবে কারেন্টের ফ্লোটা ক্লকওয়াইজ, তাই না? হ্যাঁ কারেন্টের ফ্লোটা ক্লকওয়াইজ মনে হবে, রাইট? আচ্ছা, হ্যাঁ
তো তার মানে একটু খেয়াল করো, এবার যত্ন করে খেয়াল করো। তো ধরো এখন ওই লোকটা আমি, আমি এইভাবে দেখতেছি, তাহলে আমি দেখবো আসলে যে তারের যে কুণ্ডলিটা আছে তার মধ্যে যে কারেন্টের ফ্লোটা সেটা হচ্ছে যেহেতু ক্লকওয়াইজ, এটা মনে করো তারটা আমরা সাইড থেকে দেখি, এই লোকটা দেখতেছে, তাহলে এই দিকে, এই দিকে কি হচ্ছে কারেন্ট ফ্লো হচ্ছে, তাই তো? জি ভাই। আচ্ছা খেয়াল করো, এটা কিন্তু ম্যাগনেটিক ফিল্ড না, এটা তারের মধ্যেই, তারের দিক মানে কারেন্টের দিক। ওকে, তো আমি শুধু, আমরা শুধু উপরের পার্ট আর নিচের পার্ট চিন্তা করি, তো উপরের এই পার্টটা যদি আমি চিন্তা করি, এখানে কারেন্ট ফ্লো এর দিক কোন দিকে বলো তো, উপরের এই অংশটায়, সেটা কি এই দিকে না জি, আর নিচে? নিচে বিপরীত দিকে। বিপরীত দিকে। তো যদি আমি জাস্ট উপরের অংশটা চিন্তা করি, ওইখানে কারেন্ট ফ্লো হচ্ছে এই দিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ড কি এইদিকে হবে না আমি, ম্যাগনেটিক ফিল্ড নাকি ক্লকওয়াইজ হবে? মানে ক্লকওয়াইজ না বলে, এত ক্লকওয়াইজ করলে মাথা থেকে যাবে আর কি, এভাবে চিন্তা করো এই দিকে হবে, তাই তো? হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, তো আমি যদি এখন এটাকে একটা ছবির মাধ্যমে ফিগার আউট করার চেষ্টা করি, তাহলে দেখি ছবিটা কেমন হয়, সিনারিওটা দেখতে কেমন হবে। সিনারিওটা দেখতে খুব সম্ভবত এইরকম হবে, তাই না? মানে ওই তাই সাইডে তো, তো দেখার জন্য দেখ, তাই তো, সমস্যা কোনো? না ভাই। ওকে, নিচে কারেন্ট ফ্লোটা আছে এই দিকে, তার মানে তার জন্য ম্যাগনেটিক ফিল্ডটা আমি পাবো এই দিকে, তাই না? তো জি এই ভাই। দিকে মানে ভেতরের দিকে, তো আমি বলতে পারি যে এখানে ম্যাগনেটিক ফিল্ডটা হবে অনেকটা এই রকম, তাই না? জি ওকে, কোনো সমস্যা আছে? সমস্যা নেই। তাহলে খেয়াল করো, এই সিমিলার ঘটনাটা কি এই কুণ্ডলি গুলোর জন্য ঘটতেছে না প্যাচ গুলোর জন্য? হ্যাঁ ঘটবে। আচ্ছা, তো এখানে আমি যে সিনারিওটা দেখবো, দেখতেছি এক্স্যাক্টলি এই সিনারিওটা এখানে ঘটতেছে, তো এই তারের মধ্যে এই দিক দিয়ে কারেন্ট ফ্লোটা হইতেছে, তাহলে এই যে উপরের অংশ, উপরের অংশ কারেন্ট ফ্লোটা কি এই দিকে না, তার মানে এইদিকে হচ্ছে কারেন্ট ফ্লো, রাইট? জি তো এইদিকে মানে আসলে এইভাবে ফ্লো হচ্ছে, তাই না? কারণ কারেন্টটা তো আসলে ঘুরে ঘুরে আসতেছে, তো উপরের দিকে কারেন্টটা আসলে আমাদের দিকে আসতেছে, উপরের অংশে। বুঝতে পারছি কথাটা? আমাদের দিকে কিভাবে? আমাদের দিকে কিভাবে, জাস্ট আ সেকেন্ড, দাঁড়াও দেখাচ্ছি, একটা সিস্টেম করে দেখাচ্ছি। তো এই দেখো আমার হাতে একটা ছবি দেখতে পাচ্ছ, তো এখানে তো কুণ্ডলি গুলো এইভাবে আছে না, জি তো কারেন্ট ফ্লোটা তো এইদিকে হচ্ছে না, এদিকে হচ্ছে ক্লকওয়াইজ, বাট কুণ্ডলিটা তো আমাদের দিকে এইভাবে মুখ করে নেয়, এইভাবে মুখ করে আছে না, বুঝছি? আমি কি এখন বোর্ডের সাপেক্ষে দেখবো, মানে নাকি তুমি আপনার শুধু আমার সাপেক্ষে এইটা দেখবো? দেখো, তুমি শুধু এইটা দেখো, তুমি শুধু এইটা দেখো, ওকে আমরা এখানে দেখলাম যে কারেন্টটা যখন এদিকে ফ্লে হয় এরকম ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তাই না? তো ওকে আমরা যদি এখন এই কুণ্ডলীটার কথা চিন্তা করি, এটা তো আসলে অনেকগুলো প্যাচ, তাই না? এখানে তিনটা প্যাচ আছে, তো এই প্যাচ গুলা কি এইভাবে আছে না আসলে এইভাবে আছে, পাশাপাশি প্যাচে প্যাচে আছে না? হ্যাঁ, পাশাপাশি। হ্যাঁ, তো আমাদের সাপেক্ষে যখন আমি এই প্যাচটাকে দেখবো, আমি তো আসলে এইভাবে দেখতেছি না প্যাচটাকে, এক্সাক্টলি আমি যেভাবে ধরে আছি, রাইট? ওকে তাহলে হ্যাঁ হ্যাঁ কারেন্টটা যেহেতু এর মধ্যে এইভাবে যাইতেছে, তাহলে উপরের অংশে কারেন্টটা আসলে তোমাদের দিকে যাইতেছে না, হ্যাঁ 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 বুঝছি এবার? হ্যাঁ 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 ভাইয়া দেখছি, বুঝছি আর বুঝছি। নিচের অংশের কারেন্টটা আসলে কি আমার দিকে আসতেছে না? হ্যাঁ বুঝতে পারছি। জি ভাইয়া।
তো উপরের অংশে যে কারেন্টটা বাইরের দিকে আসতেছে তাহলে আমি দিক জানি, তাহলে আমি ম্যাগনেটিক ফিল্ড বলতে পারবো না এখন সেটা কোন দিক, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ হইতেছে তাই তো? হ্যাঁ তো তার মানে আমি এখন এখানে তাহলে অ্যান্টি লাইন, ক্লকওয়াইজ ম্যাগনেটিক ফিল্ড পাবো। হ্যাঁ 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 ওকে, খুব সাবধানে খেয়াল রাখো বিষয়টা। তো এইদিকে অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাগনেটিক ফিল্ড পাচ্ছি, আর নিচে কারেন্টটা তো বোর্ডের ভিতরের দিকে ঢুকে যেতেছে নাকি? জি ভাইয়া, ম্যাগনেটিক কারেন্টের দিক ভিতরের দিকে, তাহলে আমার এখন বিদ্যুৎ আঙ্গুলগুলো কোন দিকে ঘোরাচ্ছে? ক্লকওয়াইজ ঘোরা যাচ্ছে না, হ্যাঁ তাহলে ম্যাগনেটিক ফিল্ড যে আমি পাবো সেটা কোন দিক? ক্লকওয়াইজ না? হ্যাঁ আচ্ছা, তাহলে কোনো সমস্যা আছে এখানে? না ভাইয়া, আচ্ছা, সমস্যা যদি না থাকে তাহলে একটু চিন্তা করো এবার, দাঁড়া মুছে নেই জিনিসটা, কাটাতেটা ভালো লাগে না এই জায়গাটায়, এই জায়গায় কাটাতেটা করলে সব আওলায় যায়। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো তাহলে উপরে ম্যাগনেটিক ফিল্ড এইভাবে, নিচে ম্যাগনেটিক ফিল্ড এইভাবে, তার মানে এইভাবে ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে না তাই তো? মানে দুইটা দুইটার বিপরীত। হ্যাঁ, মানে এক কথা এইভাবে তাই তো? একটুখানি রেজিস্টার করতে একটু সময় লাগছে। আচ্ছা হ্যাঁ, করো করো, শাস্তি দিলে করো। তুলতেছো নাকি? ঠিক আছে, হ্যাঁ তুলো, তুলা হলে তোলা হলে দিলাও, আগে এই পর্যন্ত একদম 100% ক্লিয়ার আছো কিনা দেখো, এই পর্যন্ত এই যে দিকগুলো দেখাইলাম একদম 100% ক্লিয়ার আছো কিনা দিলাও। মোহনের কোনো সমস্যা হচ্ছে না? মোহন ঘুমাচ্ছ? হইলো তোমার ইয়া ইলহাম না জয়েন করছো নাকি? জি হ্যাঁ, বাকিগুলো কি হইলো? বাকিগুলো তো ক্লাস করবে বলে কোথায় ভাগলো, কি যে মিস করলো আল্লাহ জানে। এই ক্লাসগুলো রিপিট করা খুব টাফ, এগুলো না বুঝলে এই চ্যাপ্টারে বেসিক বুঝা আরো টাফ। আমার আশেপাশে একটু ঘড়ি থাকলে ভালো হইতো। আপনি হচ্ছে বারবার ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজের মধ্যে প্যাচ লাগাই ফেলতেছেন, এই হচ্ছে ঝামেলা, ঠিক আছে? হ্যাঁ, তো এটা না, এটা ওটা বাদ এমনও দাও, কথা, ঘড়ি পুরাপুরি ভুলে যাও, ডান হাত মনে রাখো, শুধু ডান হাত আর সব ভুলে যাও। ওকে ওকে, ডান হাত মনে রাখি তাইলে। আমার মূলত ব্যাপারটা হচ্ছে যে আপনি প্রথমটার ক্ষেত্রে যদি দেখি, উপরেরটার ক্ষেত্রে তড়িৎ প্রবাহটা মূলত আমরা ধরবো হচ্ছে রাইটের দিকে যাচ্ছে না, তো প্রবাহটা রাইটের দিকে যাচ্ছে, কিন্তু আসলে নিচের তো হ্যাঁ, আর নিচেরটার ক্ষেত্রে তড়িৎ প্রবাহের দিক হচ্ছে লেফটে, মানে এটা পুরো বিপরীত। রাইট লেফট দুই দিকে একই দিকে আছে, কারেন্ট তো একটা তার দিয়ে একই পথে যাইতেছে, তুমি রাইট লেফট তো ভুলে যাও, উপরের দিকে তোমার দিকে কারেন্ট যাইতেছে, নিচের দিকে ভেতরের দিকে চলে যাইতেছে, এটা চিন্তা করো। আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা, আমরা মূলত, আচ্ছা বুঝছি বুঝছি বুঝছি, এদিকে আমরা তো আমরা তারটাকে এই মনে করে মার্কার উপরে আমি একটা তার পেঁচাইছি, তো এই পাশ থেকে তো আমি প্যাচ গুলো দেখবো, এই পাশ থেকে তো আমি প্যাচ দেখতেছি না, এই পাশে তো আমি অনেকগুলো ছোট ছোট ই দেখতে পাচ্ছি দাঁতের মতো, বুঝতে পারছো? হ্যাঁ হ্যাঁ, মূলত হচ্ছে উপরেরটা যে তড়িৎ প্রবাহিত যেটা হচ্ছে সেটা আমার দিকে আসতেছে, আর হ্যাঁ নিচে নিচেরটা বোর্ডের ভিতরে ঢুকে যাচ্ছে, হ্যাঁ রাইট, তাইলে বিপরীত হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ বিপরীতটা কিন্তু বলা যায়। হ্যাঁ, কিন্তু উপরেরটা কিন্তু আমার দিকে এসে কিন্তু আবার ঘুরে আবার বোর্ডের দিকে কিন্তু চলে যাবে না, ব্যাপারটা কি ওরকম হবে না? ঘুরেই বোর্ডের দিকে চলে যাবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এরপরে ভাইয়া, এরপরে তো উপরের দিকে তড়িৎ প্রবাহ যেহেতু তোমার দিকে, ম্যাগনেটিক ফিল্ড এভাবে তৈরি হয়েছে উপরের দিকে এই ডান হাতের নিয়ম অনুযায়ী, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? হ্যাঁ হ্যাঁ আর নিচের দিকে যেহেতু বোর্ডের ভিতরে যেতেছে, তাহলে ডান হ্যাঁ হাতের নিয়ম অনুযায়ী এখন এইদিকে তৈরি হয়েছে, এভাবে তৈরি হ্যাঁ হয়েছে, তো হ্যাঁ তাহলে এখানে দুইটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে উপরে, দুই রকম, উপরেরটা হ্যাঁ হচ্ছে এইভাবে, নিচেরটা হচ্ছে এইভাবে। কুণ্ডলী কি আরো আছে না? হ্যাঁ তো তারাও কি একই ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে না?
উপরেরটা এদিকে, এই উপরেরটাও ওই দিকেই তৈরি করবে নাকি? ও সরি, আমি উল্টা চিহ্ন দিলাম, খেয়াল করো, ভুল করলাম কিন্তু। এই যে এইদিকে, তাই না? ওকে তাহলে হ্যাঁ এটাও এইদিকে, এটাও এইদিকে, নিচে এই যে এইদিকে, এটাও ভেতরের দিকে, এটাও ভেতরের দিকে, তারপর উপরে সবগুলো একই দিকে, বুঝছি। হ্যাঁ হ্যাঁ তাহলে নিচে সবগুলো কি এই যে এইটার মতো হবে না? হ্যাঁ তাহলে এটা হবে এইদিকে, এটা হবে এইদিকে, বুঝে গেল? হ্যাঁ এখন মনে করো আমরা তার গুলাকে ভ্যানিশ করে দিই, তারকে ভ্যানিশ করে শুধু ম্যাগনেটিক ফিল্ড গুলা চিন্তা করি। তাহলে উপরের দিকে ম্যাগনেটিক ফিল্ড গুলো হচ্ছে এইরকম না? এইদিকে, উপরের দিকে ম্যাগনেটিক ফিল্ড গুলো মূলত হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। রাইট, অ্যাবসলিউটলি। আর নিচের দিকে ম্যাগনেটিক ফিল্ড গুলা কি? ক্লকওয়াইজ ক্লকওয়াইজ। দেখো এই ছবিটা বুঝতে পারছি। জি ভাইয়া। ওকে, এখন খেয়াল করো এই যে প্যাচ গুলো আমি দিছি, প্যাচ গুলো যে আমি দিছি, প্যাচ গুলা কি আসলে এত ফাঁক ফাঁক থাকে না, একেবারে লাগায় যায় প্যাচন হয়। তোমার সুতার রোলের মধ্যে সুতা যেমন প্যাচানো থাকে, তার গুলো এইভাবেই প্যাচানো থাকে, বুঝতে পারছি। তো তার মানে এই যে আমি আমরা যে ম্যাগনেটিক ফিল্ড গুলা দেখতেছি, এরা আসলে এত ফাঁকা ফাঁকা না, তারা একটার উপর একটা ওভারল্যাপ করতেছে, কথাটা বুঝতে পারছো? ওভারল্যাপ মানে কি, মানে উপরে উপরে একটা চলে ভিতরে যাওয়া? একটা ঢুকে যাইতেছে, ব্যাপারটা এরকম। মানে এই যে দুইটা পাশাপাশি দেখাইছি না, দুইটা করলে আসলে এত দূরে নাই, একটার উপর আরেকটা আছে। তার মানে একটা যদি হয় যে এরকম, তাহলে আরেকটা তার উপরে দিয়ে এরকম আছে। ওকে তো তার মানে এই যে ভেতরের গুলো তখন উল্টা না, খেয়াল করো তো, এইটা তো এইভাবে এই দিকে উপরের দিকে, আর এইটা তো এইভাবে এই দিকে, তাহলে ভেতরে মাঝখানে আবার কাটাকাটি করতেছে না? কি কাটাকাটি করতেছে তুই, ম্যাগনেটিক ফিল্ড কাটাকাটি করে দিচ্ছে না, ডিরেকশন কাটাকাটি হয়ে যাচ্ছে না? মানে মাঝখানে ওদের দুইজনের? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একটু বড় করে ছবিটা আঁকি, তাহলে আরো ভালো বুঝবা। আমি এই মনে করে দুইটা নিলাম, এই দুইটা তোমার চিন্তা করলাম, এই হচ্ছে প্রথমটা অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। তারপরে তার সাথে যে সেটা তো আরেকটার ভিতরে ঢুকে গেছে, তাই না? এটাও তো অ্যান্টি ক্লকওয়াইজ নাকি? জি তো এই যে অ্যান্টি ক্লকওয়াইজ গেল, এই যে অ্যান্টি ক্লকওয়াইজ গেল, আর এইটাও তো অ্যান্টি ক্লকওয়াইজ গেল গেল গেল, এখানেও তো অ্যান্টি ক্লকওয়াইজ গেল, দেখো তো দুইটা মাঝখানে অপোজিট হয়ে গেছে না? হ্যাঁ হ্যাঁ অপোজিট হয়ে গেছে। তো অপোজিট হয়ে তারা আসলে ভ্যানিশ হয়ে যাবে, বুঝতে পারছি। তাহলে দিন শেষে দেখো তো কিরকম আছে, এরকম 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 এরকম। তার মানে আরো কাছাকাছি যদি আনতাম এই দুইটা মিলে, তাদের যে লব্ধি ম্যাগনেটিক ফিল্ডটা এইরকম হয়ে যেত না অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যেত, আবার মানে দুইটা মিলে একটা পুরাটা? তৈরি হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। জি ভাইয়া। তো সিমিলারলি আমরা যদি এখন এইগুলাকে মিলানোর চেষ্টা করি, তাহলে নিচে সব এদিকে না, তাহলে দেখো তো নিচের গুলা কি এইভাবে মিলে যাইতো না? হ্যাঁ নিচের গুলো হ্যাঁ হ্যাঁ, এই যে সরি, নিচের গুলা কেন বলতেছি, মানে এই যে এই উপরে তিনটা হ্যাঁ 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 ঠিক এগুলো একইভাবে, মিলে এই যাবে। নিচের গুলা তো এইদিকে ঘুরতেছে, হ্যাঁ রাইট? তাহলে তারাও রাইট আসলে এইভাবে মিলে যাইতো না? হ্যাঁ 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 তার হ্যাঁ মানে আলটিমেটলি আমি এই জায়গায় এই প্যাচের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড গুলা পাবো, সেটা কেমন হবে? সেটা হবে এইরকম, এটার দিক হবে এরকম, এইটার দিক হবে এইরকম, বুঝতে পারছি। জি ভাইয়া। এখন বলো এই ছবিটা চেনা চেনা লাগতেছে, এরকম ম্যাগনেটিক ফিল্ড, হ্যাঁ এটা হচ্ছে একটা চুম্বকের ম্যাগনেটিক ফিল্ডের কোন যেটা। চুম্বক, একটা দণ্ড চুম্বকের ম্যাগনেটিক ফিল্ড না? হ্যাঁ আর এক্স্যাক্টলি এই কারণে তুমি যখন এরকম একটা ফ্যানের মধ্যে কারেন্ট দিবা, ফট করে সেটা চুম্বক হয়ে গেল, দণ্ড চুম্বকের মতো বিহেভ করবে। এবং এইটা এই যে মাঝখানে বল রেখে গুলো কোন দিকে, এইদিকে চলে গেছে না সব মিলামিশে? তো হ্যাঁ এই দিকটা হচ্ছে আসলে তাহলে ডোমেনের দিক, বা এটা আসলে নর্থ পোল হিসেবে চিন্তা করতে হবে, এটা সাউথ পোল হিসেবে চিন্তা করতে হবে। ও আচ্ছা বোঝা গেল? হ্যাঁ বুঝা তো গেছে। এরপর থেকে যখন একটা তার কাটাবা এভাবে কাটে, তার মধ্যে কারেন্ট দিবা, কারেন্ট দিলে সে দণ্ড পজিটিভ নেগেটিভ উল্টায় দিচ্ছি, তাহলে কারেন্ট উল্টা দিকে যাবে না? হ্যাঁ
তো মানে পুরাটা সব, সবকিছু পুরা উল্টো হয়ে যাবে, তখন ওটা হয়ে হ্যাঁ যাবে নর্থ, এটা হয়ে যাবে সাউথ। হ্যাঁ আমার চ্যানেলে ঢুকে এক্ষুনি ক্লাস শেষ করে কোনো উদ্বা না, আমার চ্যানেলে ঢুকে টর্নেডোর একটা ভিডিও আছে আর একটা তড়িৎ প্রবাহ চৌম্বকীয় একটা ভিডিও আছে, দুইটা দেখবা চোখের সামনে দেখবা সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তবে ভাইয়া এটা একটু কাইন্ড অফ কমপ্লিকেটেড থিং, তো এই হ্যাঁ ক্লাস থেকে আমি রেকর্ডেড আছে, কারণ কিছুক্ষণ পর ভুলে যাব। এটা রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে। তাইলে ভাগ্য ঠিক আছে, তাইলে ঠিক আছে, তাই সমস্যা নেই, এমনি বুঝছি, তারপরেও কিছুক্ষণ পর পর ভুলে যাই, কোন একটা সাইডের মাঝখানে হয়তো গ্যাপ চলে যাবে। তো রেকর্ডেড হচ্ছে, আশা করি শেষ পর্যন্ত রেকর্ড হবে, বন্ধ হবে না। ওকে, বোঝা গেল কাহিনীটা ফার্স্ট টু লাস্ট? হ্যাঁ বোঝা গেছে। তো তার মানে এই কারণে সলিনয়েড একটা চুম্বকের মতো কাজ করে এবং এইটার বহুবিধ ব্যবহার আছে, এইটার বহুবিধ ব্যবহার আছে। বিলিভ মি, আমরা যে ফ্যান ব্যবহার করি না, ফ্যান, নর্মাল ফ্যান, তার মধ্যে এরকম সলিনয়েড আছে। আমরা যত ধরনের ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করি যারা কিনা নাড়াচাড়া করতে পারে, মুভমেন্ট করতে পারে ইলেকট্রিসিটির কারণে, তারা সবাই হচ্ছে আসলে এই সলিনয়েডের থিওরির উপর বেস করে চলে। ওকে কারণ ধরো কিন্তু আমি যদি এখানে একটা নর্মাল একটা লোহা রাখি, সাথে কারেন্ট দিয়ে লোহাটা ঠপ করে সে টান দিবে ম্যাগনেট হয়ে যাওয়ার কারণে, এবং এইভাবে আসলে আমাদের অনেক বাসা বাড়িতে যে বেল, কলিং বেল বাজে এই সলিনয়েডের মাধ্যমে বাজে। অনেক মানে এটার হাজারো কোটি ইউজ আছে, ঠিক আছে, বলে শেষ করা যাবে না। তো এটাই পড়ো, এবং আমরা দেখো আমরা এখানে তিনটা লুপ পাশাপাশি দেখালাম না বইয়ে, তোমাদের পেজ নাম্বার 343-এ দেখো একটা লুপ দিয়ে দেখানো হয়েছে জিনিসটা, গোটা জিনিসটা, ঠিক আছে। মানে একটা লুপ দিয়ে না বুঝে একাধিক লুপ দিয়ে বোঝাটা ভালো। হ্যাঁ 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 আসলেই তা বোঝা যায় না। তবে তো লাস্টলি লাস্টলি একটা বলি হ্যাঁ কি, বলো বলো। সলিনয়েডটা বুঝছি, কিন্তু আবার আমি ভুলে গেছি চৌম্বক ক্ষেত্রের দিক কেন সাউথ টু নর্থ হিসে, চৌম্বক ক্ষেত্রের দিক সাউথ টু নর্থ, মানে হচ্ছে এটা এটা। ডোমেনের দিক সাউথ টু নর্থ, চৌম্বক ক্ষেত্রের দিক এভাবে আসছে। আচ্ছা, এটার কারণ হচ্ছে অনেকটা ওই যে আমরা পজিটিভ নেগেটিভ যেমন দিক ধরে নেই, যে একটা পজিটিভ চার্জ কোন দিকে যাবে তড়িৎ ক্ষেত্রে, সেটাই তার বল রেখার দিক তড়িৎ ক্ষেত্রের ক্ষেত্রে, হ্যাঁ মনে আছে না? ঠিক একই হ্যাঁ ভাবে এই দিকটা হচ্ছে একটা উত্তর মেরুকে যদি আমরা চৌম্বক ক্ষেত্রের কোথাও রাখতে পারতাম, সেটা যেই দিকে যাবে সেটা হচ্ছে তার দিক। মনে করে আমি একটা কোনো ভাবে চৌম্বক একটা উত্তর মেরুকে মানে নর্থ পোলটাকে ভাঙ্গে এখানে রাখছি, তাহলে হ্যাঁ ওই নর্থ পোলটা এই পথেই ট্রাভেল করে সাউথের কাছে পৌঁছাবে, কারণ সাউথ দিকে আকর্ষণ করে। তো এই জন্য এটা হ্যাঁ হচ্ছে তার বল, চৌম্বক বল রেখা। ওকে 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 আর গত আচ্ছা, ক্লাসে হ্যাঁ বলছিলাম হ্যাঁ 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 এই চ্যাপ্টার গুলো না খুব ঠান্ডা মাথায় পড়তে হয়, জি ভাইয়া, কিন্তু বুঝলে অনেক মজা পাবা, এবং বিলিভ মি তুমি সারা জীবন যদি ইঞ্জিনিয়ারিং এ পড়ো, যেই লাইনেই পড়ো না কেন, এগুলো তোমাকে হেল্প করবে। এগুলো যে জানবে না সে আসলে উপরে লেভেল, যত উপরে যাক না কেন জিনিসগুলো কিছুই মাথা, সব মাথার উপরে দিয়ে যাবে। হ্যাঁ 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 আসলে। তবে মানে আমি এতদিন পড়ার পর কিন্তু এইভাবে বুঝি নাই, আমরা মূলত মানে ডান হাতের নিয়ম যেটা, মানে আমাদের মূলত যেটা আসে, মানে আমরা মূলত এটাই পড়ে গেছি যে তুই এদিকে হলে চৌম্বক ক্ষেত্রের দিক কোন দিকে হবে, বা এটাই পড়ে আসছিস, মানে ওভাবে পড়ে আসছিস। আমার ছোট্ট একটা অভিজ্ঞতা তোমাদেরকে বলি, আমি এইটুকু বলতে পারি গত 8-9 বছরে আমার টিচিং এর অভিজ্ঞতা, আমাদের পুরো বাংলাদেশে মনে হয় না 5% স্টুডেন্টদেরকেও এই চ্যাপ্টারের নলেজ গুলা দেওয়া হয় SSC তে, কথাটা বুঝতে পারছো? জি হ্যাঁ তো এই নলেজ গুলা ছাড়া কি লাভ সায়েন্স পড়ে? জি হ্যাঁ ওকে, ভাই, এই সাপ্তাহে আর কোনো অনেকে কিছু পড়ে, আর সমস্যা কোনো আছে? কিছু সমস্যা আছে? কে জানো কি বললা? কে জানো কি বললা? আমি বললাম আর কি, মানে এই চাপটারই অনেক টিচাররা নেয় না। ও মোহন, তুমি ও বাইকে মোহন, আসো? তুমি বাইকে আসো? আমি ভাই অনেক পরে মানে শুধু ঢুকে আসছিলাম আর কি, মানে কথা শুনতে পারি নাই, প্রাইভেট একটা আচ্ছা প্রাইভেট ছিল আর আচ্ছা কি, এই জন্য। আচ্ছা, কাইন্ডলি একটু ভিডিওটা দেখে নিও। যারা এই কাজটা করবে না তাদেরকে আমি সলিনয়েডও বুঝাতে পারবো না, এই চ্যাপ্টারের আগাগোড়া বুঝাতে পারবো না। এটা এটা ছিল এই চ্যাপ্টারের একদম ইনিশিয়াল বেসিক, ঠিক আছে, আজকে জি ক্লাসটা ওকে, একটু দেখে নিও। তো এতটুকুই হজম করো আজকে, এর চেয়ে বেশি হজম করার দরকার নাই। জি ভাইয়া। আল্লাহ হাফেজ।